আচ্ছা, পাই ডায়াগ্রামের এবার শর্টকাট ট্রিক্স যেটা আমরা করছিলাম, শিট কপি করে, কপি শিট করে আমরা একবার ডিজাইন করব, সেটা দিয়ে সব হয়ে যাবে। তাহলে প্রথম কাজ হচ্ছে এই যে এটা ডেটা ছিল আমাদের, এটা পুরো ডেটা জানুয়ারি ফেব্রুয়ারি মাস থেকে ডিসেম্বর পর্যন্ত প্রত্যেক মাসের ফুড, মেডিসিন, ফুয়েল, ইলেকট্রিসিটি, আদার্স ডিস্ট্রিবিউশন দেওয়া আছে ডেটা। ইন্ডিভিজুয়াল ডেটার যদি ডিস্ট্রিবিউশন থাকে তাহলে এইভাবে পাই ডায়াগ্রাম করতে হবে। এটাকে সরিয়ে নিলাম। এবার প্রথম কাজটা হচ্ছে আমি এই মান্থ জানুয়ারিটাকে প্রথমে কপি করব, জানুয়ারিকে কপি করব, করে পেস্ট করলাম নিচে, ঠিক আছে। এবার মান্থটাকে আমি ডিলিট করে দিব, না হলে মান্থ শব্দটা আসবে। এখানে জানুয়ারিটা লিখে দেই পুরোটা, তাহলে হেডিংটা আমাকে লিখতে হবে না। এবার প্রথম ঘর থেকে শুরু করে সিলেক্ট করলাম পুরোটা, করে ইনসার্ট পাই ডায়াগ্রাম থ্রি ডিতে সিলেক্ট করলাম, আমি থ্রি ডি করতে চাই। এদিকেই রাখি। এবার এটা কালার চেঞ্জ, জানুয়ারি চলে আসছে আমার হেডিং, সমস্যা নেই। ডায়াগ্রামের উপরে ক্লিক করলাম, ডিজাইনে যাব, গিয়ে পার্সেন্টেজে ক্লিক করব, পার্সেন্টেজ চলে আসলো। এবার যদি আমরা কালার চেঞ্জ করতে চাই তাহলে আমার কালার চেঞ্জ করতে হবে, আর যদি না চাই তাহলে যেটা আছে এটাই থাকবে। আমি তাহলে কালার যদি চেঞ্জ করতে চাই এটার উপরে ক্লিক করলাম, ক্লিক করলে সবগুলো সিলেক্ট হচ্ছে। 56 এর উপর আরেকবার ক্লিক করব তাহলে শুধু 56 ক্লিক হবে। এবার ফরম্যাটে যাব, গিয়ে শেপ ফিল, গিয়ে আমি কালার দিলাম, অন্য একটা কালার দিয়ে দিলাম। আবার ফরম্যাটে গিয়ে শেপ আউটলাইন মানে বাইরে বাউন্ডারি দিয়ে দিলাম, এই ডায়াগ্রামটার বাউন্ডারি দিয়ে দিলাম। এরপরে 24% সিলেক্ট করলাম, ফরম্যাটে গিয়ে শেপ ফাইলে গিয়ে সিলেক্ট, আবার ফরম্যাটে গিয়ে শেপ আউটলাইনে গিয়ে ব্ল্যাক করে দিলাম। তাহলে হয়ে গেল কালার। এবার তুমি প্রত্যেকটা কালার নিজের ইচ্ছে মতো চয়েস করে চেঞ্জ করতে পারো। তাহলে এটা আমার ফিক্সড, এটা আমি এবার কপি করব, কাজ শেষ। কিন্তু জানুয়ারি কপি করলাম, করে আমি একটা কি করব, ওয়ার্ড ফাইল খুলব, নিউ এ গিয়ে লেফট ক্লিক, নিউ, মাইক্রোসফট অফিস, নিজের রোল নাম্বার দেবে, রোল নাম্বার দিলাম, কোশ্চেন নাম্বার লিখবো 1, লিখে পেস্ট হয়ে গেল। এবার পরেরটা নেক্সট। এবার নেক্সট করতে গেলে এখানে শর্টকাট ট্রিক্স যদি আমি ইউজ করি তাহলে কি করব, শিটকে কপি করব, শিট 1 লেফট ক্লিক, মুভ অর কপিতে ক্লিক করব, নিচে ক্রিয়েট এ কপি করে ওকে, হয়ে গেল আমার আরেকটা পেজ। এই পেজে আমি কি করব, ফেব্রুয়ারি ডেটা কপি করে দিব, ফেব্রুয়ারি, ফেব্রুয়ারিটাকে নিয়ে আসলাম, নিয়ে কপি সিলেক্ট করে কপি জানুয়ারির মধ্যে দিয়ে দিলাম। এই যে হয়ে গেল ফেব্রুয়ারি, হয়ে গেল, আমার আর কিচ্ছু করতে হচ্ছে না। বাস এবার এটাকে কপি করো, করে এখানে বসিয়ে দাও, এই যে হয়ে গেল ফেব্রুয়ারি। এবার আবার কি করব, আবার শিট, শিটে গিয়ে লেফট ক্লিক, মুভ অর কপিতে ক্লিক করলাম, ক্রিয়েট এ কপিতে ক্লিক করলাম, ওকে করলাম, আর একটা পেজ হয়ে গেল। এখানে কি করব, এবার মার্চের ডেটা দেব, মার্চ, মার্চ কপি, কন্ট্রোল সি, ফেব্রুয়ারিতে কন্ট্রোল ভি, এই যে হয়ে গেল। এবার এটাকে মার্চটাকে কপি করে আমার এখানে বসিয়ে দেব, এই দেখ এবার হচ্ছে তো ঠিকঠাক, সুন্দর। আবার যাব শিটে গিয়ে ক্লিক করব, রাইট লেফট ক্লিক, মুভ অর কপি, ক্রিয়েট এ কপি, ওকে, আর একটা পেজ হয়ে গেল। এবার মার্চের পরে কি, এপ্রিল, এপ্রিলটাকে কপি করব, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, হয়ে গেল এপ্রিল। তাহলে আর একটা সহজ বুদ্ধি আছে, আমি পুরো ডেটা যদি না তুলি তাও কিন্তু হবে, কিন্তু পুরো ডেটাটা তুলতে হবে, এই জন্য পরীক্ষালে ডেটাটা যে তুমি তুলেছো সেটা তোমাকে দেখাতে হবে, সেই জন্য ডেটাটা তুলতেই হবে তোমাকে। তাহলে এই যে এপ্রিল হয়ে গেল। আবার যাব এক্সেলে, আবার শিটে যাব,
লেফট ক্লিক মুভ অর কপি ক্রিয়েট এ কপি ওকে আটটা পেজ হয়ে গেল এবার এপ্রিল এর জায়গায় মে মে এর ডেটাটা কপি করব এপ্রিলে গিয়ে পেস্ট হয়ে গেল এটাই সহজ এটা কপি করলাম আমার এখানে পেস্ট করে দিলাম তাহলে এইভাবে বারো মাসের বারোটা পাই ডায়াগ্রাম তুমি দেবে আর সবার উপরে দিবে ডেটা এই যে ডেটাটাকে সিলেক্ট করবে পুরোটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি করে তোমার যে ওয়ার্ডের প্রথমেই কন্ট্রোল ভি করে দাও ঠিক আছে ডেটাটাকে এখানে পেস্ট করে দেবে টেবিলটা চাইলে ছোট বড় টেনে এরকম বড় করতে পারো এই যে হয়ে গেল উপরে থাকছে ডেটা নিচে থাকছে বারোটা পাই ডায়াগ্রাম প্রিন্ট করে ওরা মানে যেখানে পরীক্ষা হলে ওরা প্রিন্ট করে নেবে খাতায় তোমরা ইন্টারপ্রিটেশন লিখবে ঠিক আছে ব্যাস এইভাবে আমরা করবো এটা কিন্তু অনেক শর্টকাট ট্রিক্স